বগুড়া ছয় আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন জেলা কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। আজকালের মধ্যেই আসতে পারে এমন ঘোষণা, তবে জোটে আলোচনা না করে এমন সিদ্ধান্তে নাখোশ ঐক্যফ্রন্টের শরিকরা। মহসিনুর রহমান বাদলের রিপোর্ট। নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করলেও নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত শপথ নেন বিএনপির পাঁচ বিজয়ী প্রার্থী, যদিও সে পথে যাননি দলের মহাসচিব। গুঞ্জন আছে দলে বিশৃঙ্খলা এড়াতেই এ অবস্থান তার। মির্জা ফখরুলের বগুড়া ছয় আসনটি শূন্য হবার পর উপনির্বাচনে অংশ নেওয়ার কথা জানায় বিএনপি। দলীয় মনোনয়ন দিয়েছে সংরক্ষিত মহিলা আসনেও। নেতারা বলছেন এমপিরা শপথ নেওয়ার পর নির্বাচন না করে লাভ কি। যেহেতু সংসদে গিয়েছি আমরা, সেখানে নির্বাচন অংশগ্রহণ করাটা, মহিলা এমপির নমিনেশন দেওয়া, সেই সিদ্ধান্তগুলো তো একটা এটা অঙ্গাঙ্গীভাবে জড়িত। যদিও এর আগে উপনির্বাচনে প্রার্থী হিসাবে বিএনপির শীর্ষস্থানীয় নেতা মওদুদ আহমেদ সহ অনেকেরই নাম শোনা যায়, প্রস্তাব দেয়া হয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্নাকেও। উনি আনুষ্ঠানিকভাবে আমাকে বলেছেন নির্বাচন করবেন কিনা, এটা তাদের জানতে চেয়েছে ব্লকম্যান থেকে, যে যদি করেন তাহলে উনি চান যে আমাদের হয়ে করেন। আমি বলেন আমাদের হয়ে কথাটা মানে কি, বিজেপি বিবৃতি জয়েন করে সেটা তো আমি করব না। তবে সব ছাপিয়ে আলোচনায় গোলাম মোহাম্মদ সিরাজের নাম, তার কথায়ও প্রার্থিতা পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত। স্ট্যান্ডিং কমিটির সাথে ওনার কথা হয়েছে, তাদের যেটা ডিমান্ড ছিল যে নমিনেশনটা যেন বগুড়ার মানুষের হয়, এটা হচ্ছে মুখ্য সাবজেক্ট ছিল এটা, এবং সেটা বোধ হয় আমার মনে হয় যে লিডার এটাকে অ্যাকসেপ্ট করেছে, সেই প্রেক্ষিতে উনি এখন সিদ্ধান্ত নেবেন। ঐক্যফ্রন্টের নেতারা বলছেন আসনটি বিএনপির হলেও তাদের সঙ্গে কথা বলার সৌজন্যতা দেখাতেই পারত দলটি। তবে বিএনপি নেতারা বলছেন এ নিয়ে বড় পরিসরে আলোচনার কোনো প্রয়োজন নেই। এখন ভাবতেই পারি যে আমাদের সিট আমরাই তো সিদ্ধান্ত নেব, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়ে দিলে সবার হয়ে যায়। আমরা তার বিরোধিতা করতাম না, ঠিক আছে করেন, বা কেউ নির্বাচনের বিরোধিতা করতে পারতেন আমি জানি না, আমরা আলোচনা করেননি, এতে এরকম ভাববার অবকাশ আছে যে তারা তাদের মতো চলতে চাচ্ছে। এটা তো বিএনপির নিজস্ব সিট এবং বিএনপি সেখান থেকে জিতেছে, সেখানে বিএনপি সেখানে নির্বাচন করবে, এই ব্যাপারে তার বৃহৎ ওইভাবে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। তারপরও সংকট উত্তরণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এ বিষয়ে আশাবাদী বিএনপির নেতারা। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা।